নকলি ডাক্তরক ক্লিনিক সিল কলা যাজপুর জেলা প্রশাসন। দীর্ঘ বর্ষ ধরে নকলি ডাক্তর অমনেন্দ্র নাথ যাজপুর জেলার ধর্মশালা, সিঙ্গপুর, পানিকোল স্থিত ভুবনেশ্বরে মধ্যে এক ক্লিনিক খোলি রোগী সেবা করলে। এমনকি তাঁর নামে ভ্রূণ হত্যা ভি সঙ্গীন অভিযোগ হয়েছিল। গত জানুয়ারি বরিষ্ঠ আইনজীবী সুব্রত নন্দ মুখ্য শাসন সচিবক নকলি ডাক্তর অমরেন্দ্র নাথক বিরুদ্ধে অভিযোগ করলে। তবে কৌশি কার্যানুষ্ঠান ন হওয়া ফলে অমরেন্দ্র নাথক বিরুদ্ধে আইএচআরসি রাজ্যসভাপতি ডক্টর শিবসুন্দর সাই, প্রধানমন্ত্রী, আয়ুষ নির্দেশক এবং জেলাপাল নিকট অভিযোগ করলে। গতকাল রাতে সম্পৃক্ত নকলি ডাক্তর ক্লিনিক জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ পক্ষ সিল করা যাই। ক্লিনিক সিল পরে এবে জোর ধরছে নকলি ডাক্তর অমরেন্দ্র গিরফতারি। সে জনে আজ দীর্ঘ 10-12 বছর হল দেখি আসছি, সে আয়ুর্বেদিক লোক সেবা করলে কিন্তু মারণাত্মক সেবা করলে। এবে মোর জনে লোক এই ভালুখাইর তাকে মারি দেওয়া যোজনা বি করলে, কৃষ্ণ বরাড় বলে লোককে, তা গোড় হাত বি চাল নথিলা। কিন্তু আজ কালি আজ আমি সকাল জাঁপাইলু যে সে এভাবে গোটে মানে এই যে সরকার অমলরে, পূর্বতন সরকার অমলরে এভাবে গোটে কুশাসন চাল এটি, যা ফলরে মানে বহুত ডক্টর হুঁতু কি যেকোনো বিভাগের হুঁতু ডুপ্লিকেট লোক বহুত এটি যাজপুর জেলার অনেক। ইয়ে প্রশাসন, পূর্বতন প্রশাসন, পূর্বতন সরকার আকু ঘট ঘোড়াই আসুলে, কিন্তু আজ যে প্রশাসন যাজপুর জেলার প্রশাসন যে কাজ করেছি সেটা দৃঢ়, তাঁকু সম্মান দেওয়া দরকার। তাঁকু মু কোটি কোটি নমস্কার করুছি, প্রশাসনকু ধন্যবাদ দেউছি যে কি কালি তাঁকু আরেস্ট করিকি দেইছন্তি, তাঁকু ঘর সিল করছন্তি। নিশ্চিন্ত ভাবে বিজেডি সরকার যেতবেলে থিলা পুলিশ সেমানকর হাত বারিশি সাজিথিলা, পুলিশ যেতবেলে হাত বারিশি সাজিথিলা এবং সে ডক্টর জনক পুলিশ প্রশাসনকু নিয়ন্ত্রণকু রাখি পারুথিলে, যা ফলে তাঁকু আরেস্ট হই পারুনথিলা। আর এতদিন পর্যন্ত পুলিশ চুপ থিলা, হঠাৎ কালি গোটে মানে ধর্মকু আখিধার ভিয়া গোটে সিজ করেদেলে কোন পর্যাপ্ত হয়েগলা, এবং সে ব্যক্তি সে যে আইআইসি যে অনেক সে তাঁকু তুরন্ত আরেস্ট করা দরকার সে ব্যক্তি। ক্লিনিকটা সে যে ভড়া নিয়েছিল ফেব্রুয়ারি মাসের, সে ক্লিনিকটা যে ভড়া সে ফেরে দিয়েছি, সে তার পড়ে যাইছে পাখান কাঠ গোটে শুকিয়ে ঘর তৈরি করছে, তার সিল করা পাইছি পুলিশ তারপর তো ইয়ে দিয়েছে। ধর্মশালায় সেটা সিল করছে পুলিশ যাই তাকু তাকু পাই নছে তোমার। আচ্ছা আচ্ছা, পাইছিলে সে সেইটি বলুছে তো। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।